হাতেই মারছি ভিডিওন করিস না তুই সোমকে আমি কত কিছু বললাম এখানে হরলিক্স পাওয়া যায় তাই নি কি কি রেডি হচ্ছিস তুই 3 ঘন্টা ধরে রেডি হচ্ছিস তুই এই বেকার ইয়েটা লাগিয়ে দিলি তেমন করে অ্যালিভেশনটা 3 ঘন্টা ধরে রেডি হই এখন রেডি হচ্ছিস বলতে একটু ঠিক আছে বন্ধ কর আজকে আমার ছুটি কি এরকম করছিস কেন তুই ওদিকে সরে দাঁড়া তো আজকে আমার ছুটি ছিল যেহেতু আজকে রোজা রেখেছি ওই জন্য সারাদিন বেরোতে পারিনি বেরোইনি অ্যাকচুয়ালি তো এখন সন্ধ্যাবেলা রোজাটা ইফতার টিফতার করে এখন আমরা একটু বেরোচ্ছি হাঁটতে দুজনে মিলে তো এখন ঘরের কয়েকটা সবজিও শেষ হয়ে গেছে সেগুলো কিনতে হবে আর আমি দেখি কতটা হাঁটা যায় কোন দিকে যাওয়া যায় তাই তো ছুটিকে ও এখন রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি বসে আছি তো আমরা লিফটের জন্য দাঁড়িয়ে আছি কখন থেকে আর লিফট লিফট আমাদেরকে টাটা ভাবি করে চলে গেল চলে গেল পুরো ছিল আমার উঠতেই পারলো ছিল লিফট কি বলবো চারটা লিফট আছে ছিল আমাদের বিল্ডিং সবাই তো এখন সিঁড়ি দিয়ে নামছে কিছু তো করছে না সব অপেক্ষা করে লাস্টে সিঁড়ি দিয়ে নেমে গেল আর দেখো দুটোই নিচে চলে গেছে এখন আবার উপরে আসবে তারপরে কখন আর ভালো লাগছে না আমার বেশ ওয়েদার ভালো আছে আজকে ওয়েদারটা খুবই ভালো বল আজকে আজকে ওয়েদারটা খুবই ভালো খুব সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে শীতকালটা আসবে আসবে এরকম ফিল হচ্ছে না শীতকাল এসে চলে গেল গরমকাল আসছে এই বর্ষার বর্ষার পর যে হাওয়াটা দেয় কালকে ওইদিন একটু ক্লাউডি ওয়েদার ছিল তুই তো খেয়াল করিস নি কালকে একটু মেঘলা ক্লাউডি ওয়েদার খুব সুন্দর লাগছে কি বলবো হাওয়া দিচ্ছে রীতিমতো হাওয়া দিচ্ছে আমার বিশ্বাসই হচ্ছে না আর রীতিমতো হাওয়া দিচ্ছে দেখো ভিউটা কত ভালো লাগছে আমরা আজকে একটু নতুন দিকে হাঁটতে যাচ্ছি ওইদিকে আমি গেছি বাট অরিজিৎ তো কোনোদিন যায়নি তো ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি ওই দিকটায় হ্যাঁ এখানে এরকম হাওয়ায় পুরো চুলি উড়ে যাচ্ছে কি সুন্দর হাওয়া দিচ্ছে হ্যাঁ খুবই হাওয়া দিচ্ছে নরমালি এখানে এরকম হাওয়া দেয় না তাই না হ্যাঁ হ্যাঁ ঠান্ডা আজকে আমি শ্যাম্পু করি নি আজকে শ্যাম্পু করব ভাবছিলাম ও অসুবিধা হতো না আমি কালকে শ্যাম্পু করেছি মাথায় দিয়ে যে অয়েল বেরি যায় দুদিনে শ্যাম্পু না করলে হয়ও না তো অনেকেই জিজ্ঞাসা মানে একজন জিজ্ঞাসা কে যেন জিজ্ঞাসা করছিল যে তুই রোজা রাখিস নি ওটা আগের ভিডিও ওটা রোজার একদিন আগে মানে রমজান রমজান স্টার্ট হওয়ার একদিন আগে একদিন আগে তো এখন এখন তো ওর রোজা আছে আমি রাখিনি এখনো দেখা যাক আর কি বলবো হ্যাঁ ওই ইফতারির পরেই আমরা বেরোলাম হ্যাঁ এখন ইফতারি হয়ে গেছে বেরিয়েছি একটু হাঁটাহাঁটি করবো ছোটা রোজা হয়ে গেল আজকে सामने एक गिफ्ट सेंटर देखते নিচের ফ্লোরে সব গ্রসারি টসারি আছে ও নিচের ফ্লোর ঘুরেই আমরা উপরে এসেছি অ্যাকচুয়ালি এখানে জামা কাপড় আছে বাড়ির সামনে বাট আমরা এতদিন আসিনি তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি আর এখানে অনেক কিছু আছে বাড়ির সামনে আমি এতদিন জানতামই না এটা আছে আর এখানে একটা মানে মেয়েদের না এটা ছেলেদের ছোট্ট শপ আছে মেয়েদের কালেকশনে বাইরে দেখলাম যেটা ভিডিও নিতে ভুলে গেছি তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পারবে তো ওই দেখো সাহারা মল এটা একটা বড় শপিং মল এখান থেকে স্টার্ট হয়েছে আর শেষ হয়েছে অনেক দূরে গিয়ে যেটা এখান দিয়ে দেখানো যাবে না এই যে পেয়ে গেছি একটা জায়গা যেখানে এসে আমি নেল ডিপ্লিন করাতে পারবো বিউটি ক্রাউন বলে ওদিকেও আছে আমার ঘরের সামনে এটাও ঘরের সামনেই বাট এটা দেখে আমার একটু বেশ ভালো লাগলো চলো তো দূরে একটা আমাদের জায়গা চোখে পড়েছে এই যে বাইরে বসার জায়গা দেখি যেখানে সব ক্যাফেতেই বাইরের বসার জায়গা করা আছে তো এটাই কি এখন বসবো ভাবছি বেশ ভালো লাগছে হ্যাঁ তো আমি ওর জন্য ওয়েট করছি এখানে এসে বাইরে বসলাম ভেতরেও বসার জায়গা ছিল ও খাবারগুলো নিয়ে আসবে তারপরে আমরা খাওয়া স্টার্ট করবো আর কি বেশি কিছু নিয়ে নিই আমি একটা ফ্রেশ জুস অর্ডার করেছি ওয়াটারমেলন আর তোমরা যা খাবে প্রসাদ নিতে বললাম সন্ধ্যেবেলা যেহেতু আর ইফতারি করে বেরিয়েছি আমরা অলরেডি তাই জন্য হচ্ছে আমাদের অত খিদেটা নেই একটু হালকা পাতলা খেতেই ভালো লাগছে আর ওখানে মেনু কার্ডে প্রচণ্ড এই চিকেন মাটন এইসব দেখে একদমই খেতে ইচ্ছা করছে না ওই যে চলে এসছে মনটা তো এখানে বাইরে না চায়ের সব মেনু রয়েছে তো ওখানে
রয়েছে কড়ক চায়, এটা কি নিয়ামিক স্পেশাল টি, আর হচ্ছে শ্রীলঙ্কান টি, জিঞ্জার টি, সুলেমানি মানে হচ্ছে লিকার যাকে বলে, হ্যাঁ ব্ল্যাক টি কে বলে, কিন্তু ওরা হরলিক্স পাওয়া যাচ্ছে, সুলেমানি টি আমি নতুন দেখলাম, ফ্রেশ টি, হরলিক্স, ক্যাপুচিনো, আর নেসক্যাফে নিচে কি আছে, তারপর আছে কি নেসক্যাফে, তারপর চুকু ক্যাফে, কি সব জানি না, ওগুলো ওদের হবে ওই মালবাড়ি না, কিন্তু হরলিক্সটা আমার কাছে নতুন, তো সব জায়গায় বাঙালি আছে, এখানে ঢুকেছি ভেতরে একটা বাঙালি, মাকে হরলিক্স দাও না, চেটে চেটে খাবো, এখানে এসে বললে পেয়ে যেত সব, মানে হরলিক্স পাওয়া যায় এখানে, কি কর আসলে বেকার, এতক্ষণ ভিডিও করছে ফোনটা ধরে রেখেছি, তার মানে তুই এই হাতেই মারছিস, ভিডিও অন করিস না, তুই সোমকে আমি কত কিছু বললাম, এখানে হরলিক্স পাওয়া যায় তাই নিয়ে ও এখন, এখানে বাইরে হরলিক্স পাওয়া যায়, আমি প্রচুর এক্সাইটেড হয়ে গেছি, আমি সব হরলিক্স খেয়ে নেবো, এদের সোহম যেরকম খেয়েছিল হরলিক্স চেটে চেটে, আমি সব খেয়ে নেবো গিয়ে, ভেতরে ঢুকে সব হরলিক্স খেয়ে নেবো, কিন্তু হরলিক্স পাওয়া যায়, হরলিক্সটা খেলে হতো, কিন্তু এরা সালে ওই জল টল দিয়ে দিয়ে দেবে, বাড়িতে ছোটবেলায় যেরকম হরলিক্স খেতাম আমরা, দুধের মধ্যে হরলিক্স একটা আলাদা ব্যাপার ছিল, সকালবেলা উঠে পড়তে যাওয়ার আগে হরলিক্সটা খেয়ে পেটটা ফুলিয়ে তারপর গিয়ে পড়তে, হরলিক্স শুধু খেতেই শুধু ভালোবাসতাম, ছেটে ছেটে সবের মতো, হরলিক্স কমপ্লেন, এগুলো ছেটে ছেটে খেতাম, একবার একটা হোয়াইট কালারের কমপ্লেন এনেছিল, কি বাজে ছিল খেতে, ওটা খুবই বাজে, সাদা হরলিক্স, সাদা কমপ্লেন, আমি ওটা বলতে চাইছিলাম বাদাম, বাদাম মিল্ক কিছু একটা এরকম হবে, আমার অনেক চেনা পরিচিত আছে যারা আবার হরলিক্স কমপ্লেন খেত লম্বা হওয়ার জন্য, আমরা তো খালি টেস্টের জন্য খেতাম, এই চলে এসেছে আমাদের বাটার মেলন জুস, আর এই যে ক্রশন, কোন ক্রশনটা নিয়েছিস, না না ক্রশন নেই, ও এটা বান, সুগার কোটেড কোন একটা বান, আচ্ছা সব চিকেন টিকেন দিল, চিকেন খেতে পারবে না, এখন খেতে ইচ্ছাও করছে না, বিশ্বাস কর তোর ভালো লাগছিল খেতে, এটা দেখি মনে হচ্ছে জন্ম হবে, কালারটাই দেখো তোমরা সাদা সাদা, আমার এরকম সাদা 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 যা কোনোদিনই ভালো লাগে না, কেমন চিনি স্প্রিংকল করা, চিনির জন্যই ভালো লাগছে, আর আমার এই যে হচ্ছে সাদা চা, চাটা একদম ভালো হয়নি, কিছু করার নেই, তুই এক মিষ্টিটা খাওয়ার পর চাটা খাওয়াতে এমনি টেস্ট হয়ে যায়, সে ঠিক আছে, মানে চায়ের একটা ফ্লেভার থাকে না, জুসটা কেমন খেয়ে দেখ, জুসটা কেমন খেয়ে দেখ, জুসটা ভালো হবে, কারণ ফ্রেশ জুস তো, আর পরে খাচ্ছি, পরে খেতে তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখানটা এসে এত ভালো লাগছে, এই জায়গাটা মানে আমাদের বাড়ি থেকে জাস্ট 5 মিনিট, 3 মিনিট কি পায়ে হেঁটে, 3-4 মিনিট হবে পায়ে, হ্যাঁ তো এই জায়গাটা এত ভালো, তাই আমরা ভাবছি এই দিকটা শিফট করবো, এই সেই দেখো মলও আছে, যে সারা মল যেখান থেকে আমি আমার ফোনটা কিনেছিলাম, অনেক বড় মলটা, আর এখানে খুব সুন্দর সুন্দর ক্যাফেটেরিয়া অনেক কিছু রয়েছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, তোর মুখ, ও সিনেমেটিক হচ্ছে তাই তোর মুখ ফোকাস করছে, ও ফ্রন্ট ক্যামেরা সিনেমেটিক হয়, হ্যাঁ ওইখানে আমাদের বিল্ডিংটা ওর পাশে, সামনে আলনাহাদা পার্ক করবে, ওটা দিয়ে রাউন্ড হয়ে এদিকে যেতে হবে, এখানে হাঁটতে বেশ ভালোই লাগছে বল, ওয়েদারটা ভালো, ওয়েদারটা এত ভালো, এখন নরমালি এক দু মাস পরে আর হাঁটতে ভালো লাগবে না, বাইরে যাবো, হ্যাঁ খুব রিফ্রেশিং, ভেতরে ঢুকে তোমাকে দেখাচ্ছি, হেভি লাগবে, এত ক্রাউড এখন এখানে, বাবা, তো আমরা অনেকক্ষণ আগে ওখান থেকে বেরিয়ে গেছি, হেঁটে হেঁটে এদিকে আসলাম, এখন যাচ্ছি বাংলাদেশ সুপার মার্কেটটায়, কিছু জিনিস কেনার আছে, অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের দিনের কাজ, কিনতেই হবে কিছু, আলু পেঁয়াজ আর কিনেছিস লঙ্কা না, পেঁয়াজটা শেষ হয়ে গেছিল, আলু মালু সব রয়েছে, আর লঙ্কা পেঁয়াজটাই শেষ হয়েছিল, আলুর দাম কম মানে 2 দিরাম করে, মানে ওই এত কম দাম কেন ওইগুলোর থেকে জানি না, দেখা কি লিফটের হাল কি,
এখানে। আরে এত ইয়ে খারাপ কেন, কবে আসবে ঠিক করতে? মেইনটেনেন্সের লোক কি করছে? হ্যাঁ বাবু, এটা আমাকে বসা নিয়ে চলো বড় অব্দি প্লিজ। হ্যাঁ তো ব্লগটা আমরা কি আজকে এখানে শেষ করবো? না ঘরে গিয়ে চাটা খেয়ে না, ব্লগটা এখানেই শেষ করছি, ল্যাদ খেয়ে আর কি হবে। তো হাজির ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই, টেক কেয়ার, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক এন্ড কমেন্ট।